পথ কুরআন চালিয়ে কুরআনের পরে বিভিন্ন নগরী কিন্তু ফরজ ট্যাঙ্গের বলে জানি আলগাবর অবশিষ্ট জীবন প্রতিটা মুহূর্তে এর লোকদেশ মহ ক্ষমতা যে লোকদেশ মহ হতাশ হওয়ার অহংকার কথা হওয়ার ইয়ে যদি আরো ভুলে গেলাই একখানে বলে তার মাসে দুজন লিপ্ত হতাম লাভবান করতে ভুল লাভ করতে ভুল কি চিন্তা করবে দাদারা কিসা দিয়ে ভাবনা চিন্তা হইল আর যে রাফেল করব রাফেল করব এখানেও কথা শুনে মন নাম বলছি অন্তত পক্ষে যদি বা রাস্তার দানা দিন অনুষ্ঠান যদি বা ওই বড় কন্যা কন্যা করি মারে বাদ না করে বড় সে বাদ না দেয় পৈতে করে নড়া করে কিন্তু আর কি হলে কেন তার মন অনুচ্ছেদে আসল আর রাশন ইতারা কিন্তু বাবার রোগস্থানে যথেষ্ট সারা হয়েছে শুধু রোগস্থানে কেন সার্থক নির্ভাবে মা বাবারা সাইকেল তোলে মানুষ বললাম যে তুমি আরা করতে দেখা না করে যে অন্তত লক্ষে কি গেল দুই পক্ষে আর দুজন কাজে বাড়াই যায় বাংলার পক্ষে আজকে বাড়াই যায় এটা যদি আরা সন্তান যদি বাড়ে সব পৃথিবীর ব্যাপার দেয় ওই গুণে গুণ দুটো যদি বাড়ে তোদের সমাজের লাভ পরিবারের লাভ সমাজের লাভ পুরুষের জীবনের লাভ গ্রামের লাভ তো আর দুটো কথা না বলি বান্তার আসেন যে দুজন একজন উপাসক একজন উপাসিত দুজনের প্রতি সিন্ধান করে একটা কথা অর্জন চাইলাম বলে বিভিন্ন অনুষ্ঠান তো আমার প্রত্যেকের প্রতি সিন্ধান করে অনাত্মা যাতে শুন একবার পবিত্র জ্ঞান যুগ ঢুকে যায় কি জ্ঞান সাহেবরা এখানে একটা ধর একজন না একবার এখানে যদি ঘুরবো সেই বান্ত মন্দির তো ভালো ভালো দিলে হয়তো বান্ত না হয়তো কি আর বল মাল মালে তো হাসুর তো বান্ত হতে বান্ত হতো তো হাম দুজন তাই কেনা সমাধান নিয়ে গল্প মাছ মারি না এর মানে যে হয় তোদের বাদীয় শূন্য তোদের রকমে যদি যে খালি যদি আস্তে আস্তে ফুরে গেছে বলি আর এই দুজনের সাথে শূন্য দান করে আর হোক আর জীবনে সমস্ত শূন্য আছে বেগুন দান করে তো আর এটা আর বোঝা যাচ্ছে না ব্যক্তি করে আছে আগে বাহির করে দিল খালি যেন হয় রাম একটু দিতে গেলে আসবো আগে মানে একটু দিতে আসবো আগে মানে তো করি আচার ব্যবহার আদর্শ জীবন গঠন করি মৃত মানুষ মৃত্যু বল মৃত্যু সাপ আর গ্রামের মতো করে আমি আমাকে অবসান করল বলি না ভালো এখন বলছি মনে হয় বান আমার উপর আমারও গান দিবে মৃত্যু সাপ অনুগ্রাম করতে হচ্ছে না একমাত্র বুদ্ধ হয়েছে আর পরবর্তীতে চালক সঙ্গে মহাসড়ক যারা আছে তারা সাহায্য বাঁচে আছে মন্ত্রী জানে জানে মন্ত্রী অতক্ষণ মরব কেন করে মরব ও মরবে খালি তাহলে কম্পানটা দেখা না বলে কুন্দলাই বান্ধব আমরা আনন্দবন্ধ কথা হয়ে গেল না আই একটা বলছেন দেখেন দেখা বলছেন সন্ধ্যা রাত বাকি মিশে চাই না রবি যদি মাঝখানে দেয় না ও করে নির্বাহ করতে জন্য আয় না কিনা শক্তিশালী এই সম্পর্ক ব্যাপারে সবাই সত্য করবেন এই কথা হল অবশ্যই করি ধন্যবাদ সম্মানিত প্রত্যেকে এ পর্যায়ে স্বল্প স্বল্প অনুষ্ঠিত বাতিল করবেন বাংলাদেশ সংগ্রাম বিকুমার সভার মহামান্য সভাপতি পদন্ত অজিতানন্দ মহাতর মহোদয়ের অঞ্চলের একজন আমার অত্যন্ত পরিচিত ব্যক্তি তিলক মণিহার বিহারের পূজনীয় অধ্যক্ষ বদন্ত সুমনশ্রী সেরা মহোদয় বদন্ত সুমনশ্রী সেরা মহোদয় নমো তত্ত্ব ভগবতো অরহতো
যে কতদিন জীবিত থাকিবে, কোন ব্যাধি কখন আক্রমণ করিবে, জগৎ জলে পাহাড়ে পর্বতে অন্তরীক্ষে কোথায় মৃত্যু হইবে এবং মৃত্যুর পর কোথায় জন্ম হবে, এই অজানা বিষয়গুলো অরহর ব্যক্তিত কেহ বলতে পারে না। পৃথিবীর সমস্ত প্রাণী এভাবে সমস্ত সৌন্দর্য ছেড়ে পৃথিবী থেকে পরপারে গমন করবেন, কিন্তু পাপ এবং পুণ্যের ফল অনুসারে তারা উপজীবন ছেড়ে পরজীবনে চলে যাবে। যারা পুণ্যবান সত্তা, যারা ধার্মিক ব্যক্তি, তারা উপজীবন ছেড়ে পরজীবনে চলে গেলেও সেখানে সুখে শান্তিতে অবস্থান করতে সক্ষম হয়। আবার যারা অকুশল কর্ম সত্তা আদর করে জীবন অতিবাহিত করে এবং জীবনের সমাপ্তি লগ্নে তারা অকুশল কর্মের প্রভাবে তারা দুর্গতিতে গমন করবে। কিন্তু কোন কোন মানুষ স্মৃতি ভাবনা করে তার শীল ভাবনা এই কর্মগুলো সম্পাদন করে ধর্মত জীবন যাপনের কারণে তারা উপজীবন ছেড়ে পরজীবনে চলে গেলেও সেখানে সুখ এবং সমৃদ্ধি লাভ করতে সক্ষম হবে। প্রিয় পাঠক উপস্থিতা বিন্দু, আমরা সকলেই জানি যারা পুণ্যবান সত্তা তাদের মৃত্যুতে হবে সব জ্ঞান, জ্ঞান থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করবে। যারা ধর্মত জীবন যাপন করে তাদের এই বুদ্ধি বৃদ্ধমান রয়েছে। আজকে এখানে অনেক ভিক্ষু সংঘ, অনেক সায়ন্তিক উপাসক উপস্থিত উপস্থিতিতে দুইজনকে আজকে এখানে চিরবিদায় বিদায় দেওয়া হচ্ছে। আমি বলব তাদের জন্ম জন্মান্তরের মধ্যে পুণ্যসংস্কার বিদ্যমান আছে বলেই আজকে এখানে পূজ্য মহান ভিক্ষু সংঘর উপস্থিতিতে এবং অসংখ্য অপ্রমীয় গুণগ্রাহী দায়িত্বী উপাসক উপস্থিতাদের উপস্থিতিতে প্রয়াত উপাসক এবং উপস্থিতার পার্বতী সন্ততি কামনায় পূর্ণ নিবেদন করা হচ্ছে। তো প্রিয় উপাসক উপস্থিতা বিন্দু, আমরা ধর্মতে জীবন যাপন করব। ধর্মতে জীবন যাপন করে ইহ জীবনে লজ্জিত হতে সক্ষম হব, বড় ধর্ম গেলেও আমরা সেখানেও লজ্জিত হতে সক্ষম হব। আমি আবার কথা বাড়াবো না, আজকের এই অনুষ্ঠানে প্রয়াত ধার্মিক উপাসক কর্ণজন বড়ুয়া এবং শান্তি ভালা বড়ুয়া পারবতীর সদ্যতি কামনায় পূর্ণ দান করছি এবং বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার সুযোগ্য সভাপতি পূজ্য অমৃতানন্দ মহাদেব মানুষের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে যে প্রয়াত উপাসক এবং উপস্থিতার পারবতীর সদ্যতি কামনায় পূর্ণ নিবেদন করে মাননীয় মহান ভিক্ষু সংঘের প্রতি প্রণতি বন্দনা তথা নিবেদন করে উপস্থিত সকল দায়িত্বের উপাসক উপস্থিতদের প্রতি মৈত্রীচিত্তে পুনরাশি দান করে রাসেল বড়ুয়ার পিতা এবং প্রয়াত আপন বড়ুয়ার মাতা যৌথভাবে আজকের এই অনিত্য সভাকে সুন্দর ও সার্থক করার জন্য যিনি সার্বিকভাবে পরিশ্রম করেছেন, বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, আমার সেই পরম কল্যাণ মিত্র বাটকালী শাসন কল্যাণ মিত্র সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক
পাঁচকালী টাইম যে শিল্প চৈত্য বিহারে পূজনীয় বিহার অধিপতি পরমবীর ভগন্ত দেবমিত্র মহাতর মহোদয় এখন অনিচ্ছুবাসী করবেন। বাঁশকালী উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী পবিত্র তীর্থভূমি বাঁশকালী পৌর সমস্ত নদী ধর্মরক্ত বিহার অর্থ বিহার প্রাঙ্গণে আজকে শান্তিমালা বড়ুয়া তথা ধর্মদল বড়ুয়া